আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একটি নোটিশ প্রকাশিত হয়েছে এনটিআরসিএ জরুরি বিজ্ঞপ্তি। এনটিআরসিএ কর্তৃক গত 5 আগস্ট 2021 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বিশেষ গণবিজ্ঞপ্তি 2021 এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ প্রত্যয়ন ফরম যথাযথভাবে পূরণ করে গত 30 সেপ্টেম্বর 2021 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে এ কার্যালয়ে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু উল্লেখিত সময়ের মধ্যে 87 জন প্রার্থীর বিরোল ফরম এনটিআরসিএ কার্যালয়ে পাওয়া যায়নি। যে সকল প্রার্থীর ফরম পাওয়া যায়নি তাদের তালিকা এনটিআরসির ওয়েবসাইটে www.ntrc.gov.bd প্রকাশ করা হয়েছে। তালিকা দেখার জন্য এনটিআরসির ওয়েবসাইটে অভ্যন্তরীণ ই সেবা সমূহ লিঙ্কে ক্লিক করুন। উক্ত প্রার্থীগণকে এনটিআরসির ওয়েবসাইটে পুলিশ সিকিউরিটি ভেরিফিকেশন বক্স থেকে বিরুল ফরম ডাউনলোড করে উক্ত ফরমে 4 কপি সহস্তে যথাযথভাবে পূরণ করে বিরুল ফরমের উপরিভাগে রোল ব্যাচ এবং কামের উপরে বড় করে নিজ প্রার্থীর জেলার নাম, সিসি নিয়োগ, নিবন্ধন পরীক্ষার রোল ব্যাচ এবং মোবাইল নম্বর উল্লেখ করে ডাকযোগে কার্যালয়ে আগামী 27 ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। যে সকল প্রার্থীর ফরম পাওয়া যায়নি তাদেরকে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক SMS এর মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। উক্ত তারিখের পরে কোনো বিরুল ফরম গ্রহণ করা হবে না। বিশেষ দৃষ্টব্য প্রার্থীদেরকে তাদের শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত স্থায়ী ঠিকানায় বিরুল ফরমের স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। জরুরির প্রয়োজনে এনটিআরসির মোবাইল নম্বর এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। তো নোটিশটি আপনারা ভালোভাবে পড়ে নিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চাকরি সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।